হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের প্রয়োজনীয় কাজের জন্য কিংবা ছবিতে অ্যাট্রাকটিভ লুক নিয়ে আসার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে, যেটা ম্যানুয়ালি করা অনেকটা সময় এবং ঝামেলার ব্যাপার। তাই আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে কোনো প্রকার অ্যাপ ছাড়া একটি ওয়েবসাইটের মাধ্যমে সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং এখান থেকে অসাধারণ কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সাথে আছি আমি সাইফুল। প্রথমে ফোনের ব্রাউজার ওপেন করে remove.bg লিখে সাইটে ভিজিট করুন। নিচের ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে সরাসরি ভিজিট করতে পারবেন। সাইটে ভিজিটের পর আপলোড ইমেজে ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফটোটি সিলেক্ট করুন। এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। ফটোটি আপলোড হওয়ার পর অটোমেটিক ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনার রিমুভ হওয়া ব্যাকগ্রাউন্ড ফটোটি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোডে ক্লিক করে। এখানে এডিটে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। এখানে অসংখ্য ডিফল্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। নিচে কালার অপশন থেকে আপনি যে কোনো কালার কোডের মাধ্যমে অ্যাড করে নিতে পারবেন। এখানে অসংখ্য স্যাম্পল কালার দেওয়া আছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতন কালার সিলেক্ট করে নিতে পারবেন। আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করা হলে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড ইমেজে ক্লিক করুন, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি এই সাইটটির মাধ্যমে সহজেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং কাস্টম ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।